যদি কিছু সহযোগিতা করে আমি নামাজ পড়ে তার জন্য দোয়া করি। আমার এই তিনটা ছেলে সন্তানের দিকে রে নি, আমার স্বামী অসুস্থ, যদি একটু নজর রাখে, খেয়াল রাখে, যদি সহযোগিতা করে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, আবার কেন ক্যামেরার সামনে আসছেন? আসছি, আমার মনে খুবই কষ্ট, খুবই মানে অনেক কষ্টের মাধ্যমে আছি, এই জন্য আসছি। আমি লাইফে একবার গেছি, ঠিক আছে, কিন্তু কিছু হয়নি, এখন আবার আসছি দ্বিতীয়বার। কি কেন আসছি সেটা তো আমি আমার ভাই বান্ধব যা আছে সবাই দেব। আমার স্বামী অসুস্থ, আজকে একটা বছর ধরে স্বামী অসুস্থ, ঘরের মধ্যে ক্যান্সার রোগী এলা, মানে আমার কোনো পথে সংসার চলে না, আমার খাইতে লইতে ওষুধ দাবাই খাওয়াইতে হেরে হের, মানে ডাইন পা মুসি ভাঙি পড়ে গেছে, আর বাম পা, এ বাম পা এখনো হুলি গেছে, এটা উড়ান নামন লাগে, পেশাব পায়খানা সব এর বিছনা করম লাগে। তাইলে আমার তিনটা ছেলে মেয়ে, মেজো ছেলে মেজো মেয়ের হাত ভাঙি গেছে, মেজো মেয়ের হাত ভাঙি গেছে, এখনো টাকা পয়সাটা চিকিৎসা করে তামারি না, এখনো বাড়িতে আছে, চড়ি বাঁধি রেখছি মেয়েটার হাতে, ডাক্তারের কাছে নিতে হয় না, পলাশ করতে মারি নেই পর্যন্ত। আমার ছেলে ছোট, দুই মেয়ে এক ছেলে, ছেলে ছোট 8 বছর, তাই আমার সংসারে এত কষ্ট। তাইলে আমি নারী হয়ে কীভাবে স্বামীর সংসার করেন এটা আপনারাই জানেন বাইরে, কারণ অনগার যুগ হরি মানে তো সব কিছু মাঙ্গায়, যে পুরুষে ইনকাম করতো কামে করতো সেই পুরুষে ঘর হাঁদাই গেছে, ঘর বড় হয়ে গেছে। এখন আমি আমার ভাইয়ের কাছে এটাই অনুরোধ করি, আমার দিকে রে নি যদি একটু সহযোগিতা করে, একটু হেল্প করে, মানে আমি দোয়া করি এমনি। আমি এই নারী সবাই আমাকে ধন্যবাদ দেয়, আমি এই স্বামী নিয়ে এখনও আছি, এখনও আমি টিকি আছি, কারণ যে স্বামী যে কেয়া পড়ে গেছে, এই স্বামীর শরীরের মধ্যে কেয়া পড়ে গেছে, সাদা সাদা মুখ পড়ে গেছে, গন্ধ বাসালে ঘরও নিয়ে এলাম জানা, কারণ এই টাকা পয়সা কাছে আমি আমার স্বামীর ডাক্তার কাছে নিতে পারি না। আগের শাশু হইবার ছিলাম, আরেকজনের জমিনে হিয়ান উড়াই দিয়েছে, এখন বাবুর বাড়িতে আছি, কোনো ডাল খোল নেই, বাবু বাবাই তোর এনেছে, কোনায় যাই কোনায় থাই, কোনো কইতে হারি নেই এখনো। তাহলে কিভাবে সমস্যা চলবে এটা উপরে আল্লাহ জানায় জানি না এই আর। আচ্ছা, তো এর আগে তো আপনারা ভিডিও করেছেন অনেকগুলো, তো সেখানে কি আপনারা কোনো ধরনের কোনো সহযোগিতা পান নাই? আইসি 500, 1000, 2000 যাই দিছে, ওগুলা দিয়ে ওষুধ খাওয়ান লাগে, সংসারও ডাউল চাউল কিনন লাগে, মানে কোনো বাড়ি কোনো টাকা পাইনি, কেউ আমাদের অন্য বাড়ি টাকা কোনো দেয়নি। আপনার স্বামী কি আসলে সুস্থ হবে মনে হয়? হ্যাঁ, মানুষও বলছে যে টাকা পয়সা খরচ করলে ডাক্তারের কাছে নিলে সুস্থ হবে, এখন আমি তো নিতে পাই না তো টাকা পয়সা নেই জন্য, মানে টাকা পয়সার জন্য চিকিৎসা করাতে পারেন না? এখনো টাকা পয়সা নিয়ে চিকিৎসা করাতে হয় না, যদি টাকা পয়সা থাকতে তাহলে স্বামী আর সুস্থ হইতে, আর এইভাবে বিছনা তার হইত না আর মুখ হইত না। আচ্ছা, এখন আসলে এই যে ক্যামেরার সামনে আসছেন, এর আগেও তো কয়েকবার আসছেন, তো এখন যারা দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্য আছে যে কেউ যদি আমার ভিডিওটা দেখে, দেখি যদি কিছু সহযোগিতা করে, যদি আমার স্বামী ওষুধখানালা যদি কিছু দেয়। আমার তিনটা ছেলে মেয়ে আছে, এখনও ওই ছেলেটার এখনও ভর্তি করতে হয়নি মাদ্রাসায় এখনও, তাইলেও আমার ওই মেজো মেয়েটারও যেন হাত ভাঙছে, যদি কিছু সহযোগিতা হেল্প করে আর আমার সংসারের দিকে রেনি। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু বলেন তো, আসলে কোন জায়গায়? আমার ঠিকানা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর গ্রাম টুমসর। আচ্ছা, টুমসর কোন জায়গায় আপনার বাড়ি? লক্ষ্মীপুর। মানে টুমসর কোন জায়গায় আপনার? 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড জি। আচ্ছা, যদি কেউ সরাসরি মানে আপনার এখানে এসে সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে আসবে সেই ঠিকানাটা একটু বলে। ঠিকানা বলবো, আমার মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবে। মানে আপনার সাথে যোগাযোগ ছাড়া আপনি এখানে ঠিকানা বলা যায় না, ক্যামেরার সামনে ঠিকানাটা একটু বলেন যে কিভাবে আসবে আপনার এখানে। আমার ঠিকানা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর গ্রাম টুমসর 3 নম্বর ওয়ার্ড। যদি কেউ চাচ্ছে আমার সাথে যোগাযোগ করার, কিনা আমার স্বামীর দেখার জন্য, তো লক্ষ্মীপুর আসব, আসলে আমি সরাসরি নিয়ে দেখান যাইব, কিনা নিয়ে আসবো আমাদের বাড়ি, আমাদের বাড়ি হচ্ছে পাইক ব্যয় ধরে। আচ্ছা, তো আসলে আপু এই যে মানে আপনার মানে বাড়ি যেখানে পড়েছে সেই জায়গায় তো
যেতে হলে কিভাবে যেতে হবে? লক্ষ্মীপুর থেকে? লক্ষ্মীপুর থেকে আপনার অটো রিক্সা আছে, হ্যাঁ, অটো রিক্সা আসতে হবে, আর নইলে সিএনসি তে আসতে হবে। ওই আসলে তো ওই হ্যাঁ, আমরা মোবাইলে যোগাযোগ করে বাড়িতে নিয়ে যাবনি। আচ্ছা। তো মানে আপনার স্বামীর এই সমস্যা কত বছর থেকে, আজকে মানে কিভাবে শুরু হলো মানে সমস্যাটা? শুরু হয়েছে আপনার প্রথম পায়ের মুড়ির মধ্যে গ্যাংরো হয়েছিল, হ্যাঁ, তাই গ্যাংরো হওয়ার পরে মানে পায়ের থো গুলা ব্যথা করে ব্যথা করে। তা আমি লক্ষ্মীবন ডাক্তারের কাছে নিছি, ডাক্তাররা আমাকে হাঁটাইছে মাইজ দি, মাইজ দি গেছি, মাইজ দি যাকার পরে হিয়ান বলছে যে আলতা করতাম, তে আলতা করছি ধন্যবাদ। আলতা করার পরে ডাক্তাররা বলছে যে এটা অপারেশন করতে হবে, ঢাকা মেডিকেল নিতে হবে। তো অপারেশন করতে হবে, তো বলছে কি জন্য, কইছে পায়ের রগ গুলো বড় হয়ে গেছে, ওগুলা পায়ের রগ গুলো ওয়াশ করে দিব, তো রক্ত চড়াতে হবে। তাই আমি ডাক্তার বলছি ক টাকা লাগবে, ডাক্তার বলছে যে পাই 60-70 হাজার টাকা লাগবে ঢাকা যাইতে হলে। তাই আমি যাইতে পারি না, টাকা টুকু খরচ করতে পারি না, এই জন্য হঠাৎ করে একদিন আমার তো সংসার কষ্ট অনেক, কারণ আমার তো স্বামী তো ইনকাম করতে পারে না, পায়ে ব্যথা করে ব্যথা করে, স্বামী বসে থাকতো। আমি চট্টগ্রাম চলে গেছি, চট্টগ্রাম যাওয়ার পরে বাসা বাইরে কাজ করতাম, পরে পায়ের মরিয়া দিয়ে ব্যথা করতো, পায়ের মরিয়া ব্যথা করতো, আর হে কাড়ি দিত, হে কাড়ি দিত, কাড়ি দেওয়ার পরে যেন হে মানে ইয়ে করছে, এ পায়ের মরিয়া ফাঁকি গেছে, ফাঁকি গেছে, আর হে এন হুঁজ ভাই হয়েছে, গরু জোর কিনে সাম্বা খালা পায়ে মরিয়া হবে মানে খালাই গেছে, এই খালা খালায় যাই হইস্ত 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 উপরের দিকে উড়ে গেছে। উড়ে যাওয়ার পরে আমি অনেক যদি প্রথমবার চিকিৎসা করতাম তাইলে আর এতগুলো কষ্ট হইতো না, পা গুলো আর হইতো না। তো আর আমি চলে গেছি, কি করবো আর, আমি অনেক কবিরাজ কাছে নিছি দেশ ভাই নেওয়ার পরে ভালো হনো, পরে আমি এটা পৌঁছে গেছি, অনেক লক্ষ্মীপুর ডাক্তার দেখেছি, হ্যাঁ হনো, টাকা পয়সা লাগে কিছু করতাম আর না ভাই, তো ঢাকা চলে গেছি, মানচত্তম দ্বার খরচ করে লই নি, শুধু রইবে টাকাগুলো লই আমি ঢাকা গেছি, ঢাকা যাই আমি করে আইছি, ও হাঁটুর নামা দিয়ে করে আসছি অপারেশনটা। করার 2-3 মাস পরে এরকম কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে মানে বেতার হয়ে ব্যথা করে, বেতার হয়ে ব্যথা করে, জিলিক মারা ঠোঁরা। তো ঢাকা ডাক্তার যোগাযোগ করছি, ডাক্তার কইছে হের রক্ত নালী বন্ধ হয়ে গেছে, অপারেশন 3টা করতে হবে, একটা করতে হবে তল পেটে দিই, আর একটা করতে হবে হাঁটু দিই, কইছে আর আমি করছি তো আমাকে তো টাকা পয়সা নাই, আমি তো নাই কই পাবো, কইছে যে 3 লাখ টাকা লাগবো, এটা যদি অপারেশন করতে হবে 3টা অপারেশন লাগবো, রক্ত নালী ওয়াশ করে দিব, আর রক্ত রগ গুলো সলাস্ত করে দিব, আর কোমর গোয়া থেকে জয়েন্ট ছুড়ে দিব। তাই আমি নিতাম হারি না, এ পর্যন্ত ডাক্তারের কাছেও যোগাযোগ করতাম হারি না, এই যে স্বামী অসুস্থ হয়েছে, আজ আমার স্বামী এই পর্যন্ত বিছনা ধরা, মানে 3 লক্ষ টাকা কোনোভাবে ব্যবস্থা করতে পারেন যে না, যে না আমি কোনো সরকারে 3 লক্ষ টাকা জোগাড় করতাম পারি না, 50 হাজারও পারি নি। আচ্ছা আচ্ছা, এই কারণে মানে এখনো এই অবস্থাটা। এখন আসলে কি অবস্থা সেটা একটু বলেন। এখন অবস্থা নাই, মানে হের হিটের মাইজিয়ান ফসে গেছে, ওই মাথার কিনাতি ফসে ছিদ্র হয়ে গেছে, দোনো বাহু ফসে গেছে, কেয়া পড়ে গেছে, দুর্গন্ধ, মানুষের মাংস মশা দুর্গন্ধ করে থাকা জানা, একদিন যদি না পাল্টাই তাইলে মানুষের মাংস মশা গন্ধ গেলে, এই অবস্থা। এখন কি মানে আপনার বাবার বাড়িতে থাকে আপনার স্বামী সহ? জি, এখন আমার বাবার বাড়িতে, স্বামীর বাড়িতে কোনো সয় সম্পদ নেই? না না, স্বামীর বাড়িতে কোনো জায়গা জমি নেই, কোনো তন্ত্রপতি নেই, যে না আমরা জায়গা জমি না আসলে আমি তার আঙ্গরে উড়ে দিছি ওই জায়গার তন, আমরা তন আমার বাবার বাড়িতে আছি। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? জি, আমার কাছে যোগাযোগ করার ব্যবস্থা আছে। আপনার ফোন নাম্বারটি বলতে পারবেন? জি, বলতে পারো। আচ্ছা, 013, হ্যাঁ, 001, হ্যাঁ, 82, হ্যাঁ, 81, 48। আচ্ছা, তো এই নম্বরে কি বিকাশ করা আছে? জি, এটা আমার পার্সোনাল বিকাশ নম্বর। পার্সোনাল বিকাশ নম্বর? জি। আচ্ছা, তো আসলে এই বিকাশ নম্বরে তো আপনারা জানেন যে তো আগেও ভিডিও করেছেন, অনেক কথা বলে, তো সেরকম কোনো কথাবার্তা কি হ্যাম্পার হয়েছেন আপনি? যে না, যে না, এরকম মানে আসে নাই, বুঝছেন, মানে সেরকম খারাপ কথাবার্তা কেউ বলে নাই? যে না, যে না, এরকম কোনো খারাপ ব্যবহার কোনো লোকে বলে নাই, বুঝছেন। তাই আমি এই যে না বল লাইভে আসছি, ভাইও কাছে আমার এটাই অনুরোধ, যদি কেউ যদি আমার বিয়ে দেখে আমাকে। আচ্ছা, এটাই আপনার দর্শকের উদ্দেশ্য বলা? আচ্ছা, দর্শক যারা আছেন আমাদের সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ প্রতারিত হবেন না, এবং এই বোনটি আসলেই অসহায়, খুবই অসহায়, যে যতটুকু পারেন 1 টাকা 2 টাকা যে যতটুকু পারেন একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন।
আপনারা সহযোগিতা করেন বিধায় আমরা তাদেরকে তুলে ধরি। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।